হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে লিনডেন মার্কেটিং নিয়ে। তো লিনডেন হচ্ছে একটা ফ্রিল্যান্সিং আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে লিনডেন মার্কেটিং নিয়ে। তো লিনডেন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এবং এটা হচ্ছে গিয়ে জব মার্কেট প্লেস হিসেবে অনেক বেশি পপুলার। তো আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে লিনডেন মার্কেটিং নিয়ে। এই ক্লাসে আমরা লিনডেনে প্রফেশনালি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে লিনডেন মার্কেটিংটা করব এন্ড হাবি যাবে লিনডেন সম্পর্কে এ টু জেড জানার চেষ্টা করব। তো লিনডেন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। ফেসবুকে যেমন হচ্ছে কি আমরা বা আমাদের মতো প্রফেশনাল মানুষ থাকে, আবার দেখা যায় যে একজন আনপ্রফেশনাল মানুষ থাকে। মানে কথার কথা আমরা যদি বাংলা ভাষায় আপনাকে বুঝিয়ে বলি, একজন রিক্সা চালকেরও একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, আবার একজন প্রফেশনাল মানুষেরও একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে। কিন্তু লিনডেনটা এরকম না, লিনডেনটা একটু ব্যতিক্রম, এজন্যই এটি এতটা ডিমান্ডেবল একটা জিনিস এবং এতটা পপুলার একটা বিষয়। তো লিনডেনে সবাই পপুল তো লিনডেনে সচরাচর দেখা যায় যে যারা প্রফেশনাল মানুষ, বড় বড় কোম্পানি সিইও ফাউন্ডার বা আমাদের মতো যারা ফ্রিল্যান্সার প্রফেশনালি কাজ করে, ঠিক আছে, এই টাইপের প্রফেশনাল মানুষ ছাড়া লিনডেনে আর কেউ থাকে না। অ্যান্ড এটা মনে রাখবেন, লিনডেন হচ্ছে যে জাস্ট দুষ্টামি ফাজলামি করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। একটা মানুষের একটাই লিনডেন অ্যাকাউন্ট থাকতে পারে, একের অধিক একজন মানুষ লিনডেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। তাই এইটা যেহেতু আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও টাইপের মতো, তো সেক্ষেত্রে নিজের পোর্টফোলিওটা যতটা সুন্দর করে সাজান বা নিজের সিভিটা যত সুন্দর করে সাজান, লিনডেনেও আপনার অ্যাকাউন্টটা ততই সুন্দর করে সাজাবেন, তাহলে দেখবেন যে লিনডেন থেকে আপনি অনেক জব অপরচুনিটি পাবেন বা অনেক কাজ পাবেন, ঠিক আছে। এন্ড লিনডেনের মাধ্যমে আপনার একটা ভালো আয় রোজগারের সুযোগ হয়ে যেতে পারে। আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পর লিনডেন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন লিনডেনে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে দেওয়া, হ্যাঁ, লিনডেনের অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে ডিসক্রিপশন লিখে দেওয়া, ঠিক আছে, এইগুলার দেখেন কাজের অভাব নেই। লিনডেন লিখতে জাস্ট এই অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিনডেন হচ্ছে গিয়ে লিড জেনারেশন, প্রোফাইল সেট আপ, পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, এগুলার কাজই মূলত হচ্ছে গিয়ে লিনডেনে অনেক বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখন আমরা দেখবো যে প্রফেশনালি কিভাবে একটা অ্যাকাউন্ট লিনডেনে সেট আপ করতে হবে, কারণ নর্মালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লিনডেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মধ্যে একটু পার্থক্য আছে। লিনডেনের একটা অ্যাকাউন্ট সেট আপ করে একটু টাফ, তো এই বিষয়টা আমরা একটু হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কাজ হচ্ছে লিনডেনে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেজ অপটিমাইজেশন বা প্রোফাইল সেট আপ, মানে এই অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে রিলেটেড। আর দ্বিতীয় যে কাজটা ম্যাক্সিমাম লিনডেনে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আপনার লিড জেনারেশনে, ঠিক আছে। তো সেক্ষেত্রে চলেন তাহলে আমরা লিনডেনে কিভাবে একটা প্রোফাইল সেট আপ করবো বা অপটিমাইজ করবো এই বিষয়টা একটু দেখে নেই। তো লিনডেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা গুগলে লিনডেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে গিয়ে ক্লিক করে আপনি লিনডেনের ওয়েবসাইটে চলে আসবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা জয়েন নাও বাটনে ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট না থাকে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে দেবেন। তো আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, তাই জয়েন ইনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, তাই জয়েন নাওতে ক্লিক করে দিলাম। দেন আমাদের সাথে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এখানে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস আর একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন জয়েন অ্যান্ড এগ্রি এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর এখানে আমাদের নাম দিতে হবে, তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে এমন একটা ভেরিফিকেশন চাইবে, এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এরপর আমাদের এরকম একটা ইমেজ আসবে, এখানে এটা পড়বেন। পড়ার পর হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন যেটা এখানে বলছে। সো এখানে বলছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা ইমেজ সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কি সাকসেসফুলি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এমন আরেকটা ইন্টারফেস ওপেন হবে,
তো এখানে হচ্ছে কি আমাদের কান্ট্রি এন্ড সিটিটা দিতে হবে, তো আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের কান্ট্রি এন্ড সিটিটা দিয়ে দিলাম, এরপর নেক্সটে ক্লিক করে দেব। দেন এখানে আমাদের জব টাইটেল দিতে হবে, তো এখানে আমরা আমাদের জব টাইটেল ডিজিটাল মার্কেটার দিয়ে দিব। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দুইটার যে কোনো একটা দিতে পারি, তো আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা দিব। আপনি আপনার মতো সুইটেবল একটা দিয়ে দিবেন। দেন এমপ্লয়ি টাইপ, তো এখানে হচ্ছে কি আমরা দেন এখানে এমপ্লয়ি টাইপ, এখান থেকে হচ্ছে যেহেতু আমরা সেলফ এমপ্লয়েড, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্স দিতে পারি অথবা সেলফ এমপ্লয়েড দিতে পারি। তো আপনি আপনার মতো একটি চয়েস করে দিবেন, আমরা এটা সিলেক্ট করলাম। এরপর এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব। দেন আমাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে, এখানে আমাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, তো এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। দেন হচ্ছে কি এখানে আমরা এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা এগ্রি এন্ড কন্টিনিউতে, দেন আমরা এখানে এগ্রি এন্ড কনফার্মে ক্লিক করে দেব। এরপর এখানে আপনাদের সামনে কিছু কোশ্চেন করবে, যেমন আর ইউ লুকিং ফর আ নিউ জব। তো যেহেতু লিঙ্কডইন একটা জব মার্কেট প্লেস হিসেবে অনেক বেশি পপুলার বা পরিচিত, এখানে অনেক বেশি জব পাওয়া যায় যেহেতু সকলে প্রফেশনাল হচ্ছে গিয়ে মানুষজন এখানে আছে, তো সেক্ষেত্রে আপনি এগুলোর অ্যান্সার দিতে পারেন। তো আপাতত আমরা হচ্ছে গিয়ে নট নাওতে ক্লিক করে যাব। দেন এখানে আপনার লোকেশনটা আবারও জানতে চাচ্ছে, হোয়ার আর ইউ লোকেটেড, তো এখানে বাংলাদেশ, এন্ড আমরা এখানে হচ্ছে গিয়ে ঢাকাটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। দেন এখান থেকে হচ্ছে কি আমাদের ইমেল অ্যাড্রেসটা, দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার চাইছে, এটা চাইলে আমরা দিয়ে যেতে পারি অথবা আমরা স্কিপ করে যেতে পারি, তো আমরা স্কিপ করব। দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ রিলেটেড অনেক মানুষজনকে এখানে কানেক্ট করার জন্য বলছে, যেমন এই যে ইনি আলামিন ইসলাম, উনি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর হচ্ছে গিয়ে যে উনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, উনি সিইও ডিজিটাল মার্কেটিং, মানে আমরা যে রিলেটেড জব টাইটেল সিলেক্ট করেছি ওই রিলেটেড দেখেন সকল প্রফেশনাল মানুষজন আমাদের এখানে চলে আসছে। সবাই কিন্তু অনেক ভালো ভালো প্রফেশনে আছে, ভালো ভালো কিছু করতেছে, এন্ড দেখতে পাচ্ছেন সবার প্রোফাইলটি খুবই স্মার্ট অ্যান্ড প্রফেশনাল। ঠিক আছে, তো এখান থেকে ফেসবুকে যেমন আমরা একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বাট এই লিঙ্কডইনের ক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, এখানে হচ্ছে গিয়ে কানেকশন পাঠাইতে হয়, মানে ফ্রেন্ড রিকোয়েস্টটাই লিঙ্কডইনের ভাষায় বলা হয় কানেকশন। তো এখান থেকে আমরা কানেক্ট করতে পারি এখানে একে, তারপর ওনাকে, এভাবে আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো কানেকশন পাঠাইতে পারি, মানে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট যেটাকে আমরা বলতেছি ফেসবুকের ভাষায়। তো এখান থেকে আমি বেশ কিছু হচ্ছে গিয়ে মানুষকে কানেকশন পাঠাবো, তো আমি এগুলো সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন 16টা সিলেক্ট করছি। দেন অ্যাড 16 কানেকশন এখানে ক্লিক করবো, অথবা আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন এই স্টেপটা। দেন আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে বলতেছে, তো আপনি আপনার একটা গোছালো সুন্দর স্মার্ট প্রোফাইল পিকচার আপলোড করবেন, তো আমি এখানে একটা আপলোড করতেছি আপাতত। তো এখানে আপাতত আমি আমার এই পিকচারটা আপলোড করে দিলাম, দেন আমরা সেভ ফটোতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার একটা স্মার্ট পিকচার এখানে আপলোড হয়ে গেল। দেন এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা কিউআর কোড স্ক্যানার চলে আসছে, এটা চাইলে আপনারা হচ্ছে গিয়ে একটা সেভ করে রাখতে পারেন, এইটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলের লিংক আর কি, এটা স্ক্যান করলে ডিরেক্টলি যে কেউ আপনার প্রোফাইলে চলে আসতে পারবে। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা জাস্ট লাস্টে ফিনিশ বাটনে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি একটি লিঙ্কডইনে প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল।
তো এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আমাদের ফেসবুকের মতো একটা মেসেঞ্জার অপশন চলে আসছে। এখন আমাদের যত কানেকশন হবে, যত ফ্রেন্ড হবে, তাদেরকে আমরা এখানে দেখতে পারবো, তাদের সাথে ডিরেক্টলি আমরা এখান থেকে চ্যাট করতে পারবো ফেসবুকের মতোই। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, পুরোটাই ফেসবুকের মতো, জাস্ট হালকা পাতলা পার্থক্য আছে। অ্যান্ড মেইন পার্থক্য এখানেই যে ফেসবুক একটা হচ্ছে কি পাবলিক সোশ্যাল মিডিয়া, আর লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালাইজড একটা সোশ্যাল মিডিয়া, যেখানে প্রফেশনাল মানুষ ছাড়া আনপ্রফেশনাল কোনো মানুষকে আপনি এখানে খুঁজে পাবেন না। যেমন এখানে আপনি হচ্ছে কি 10 মিনিট স্কুলের ফাউন্ডারে দেখেন আইমান সাদিক ভাইকে আপনারা পেয়ে গেছেন, এখানে আমরা ফলো করে দিতে পারি তাকে। দেন হচ্ছে কি যত সেলিব্রিটি আছে, তারপর হচ্ছে কি যত বড় বড় কোম্পানি ইও ফাউন্ডাররা আছে, সবাই এই লিঙ্কডইনে আছে। অ্যান্ড আপনার এই লিঙ্কডইনে কাজ হচ্ছে কি একজন ক্লায়েন্ট যখন আপনাকে হচ্ছে কি লিঙ্কডইনে হচ্ছে কি প্রোফাইল ক্রিয়েশনের কাজ দিবে, প্রোফাইলটা অপটিমাইজেশনের কাজ দিবে, তো সেম প্রসেসে আমি মাত্র যেভাবে দেখালাম আপনি একটা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সেট আপ করে দিবেন, ঠিক আছে? সেট আপ করে দিলেই হচ্ছে কি আপনার মোটামুটি হচ্ছে কি লিঙ্কডইনে এই নর্মাল যে কাজগুলো রয়েছে, যেমন $30 $65, ঠিক আছে, $15 যে প্রোফাইল অপটিমাইজেশনের কাজগুলো রয়েছে, এগুলো কমপ্লিট। আর দ্বিতীয় হচ্ছে কি আপনার লিঙ্কডইন থেকে লিড কালেকশন। লিড কালেকশন বলতে হচ্ছে গিয়ে বড় বড় যে হচ্ছে গিয়ে প্রফেশনাল মানুষজন রয়েছে, আপনার ক্লায়েন্ট আপনাকে ধরেন ফাইবারে কাজ দিবে, যে যারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তুমি তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলোর একটা এক্সেল শিট তৈরি করে তাদের এই লিডগুলো আমাকে প্রোভাইড করো। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে সার্চ বারে সার্চ করবেন, সার্চ করে করে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং এগুলো লিখে সার্চ করলে দেখবেন যে অনেক, আমার এই যে প্রোফাইলটা রয়েছে দেখেন আমার এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লেখা রয়েছে, তো আমার মতো অনেক প্রফেশনাল মানুষ চলে আসবে। হ্যাঁ, তাদের প্রোফাইলে ঢুকে ঢুকে আপনি হচ্ছে গিয়ে তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে একটা এক্সেল শিটে সাজিয়ে, ঠিক আছে, দেন আপনি ফাইবারে আপনার ক্লায়েন্টকে এই দেখেন, এখানে আমরা যদি এটি একটু ওপেন করি আপনাকে দেখাই, এই দেখেন, এই যে এভাবে মূলত তাকে জমা দিতে হবে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, জব টাইটেল, কোথায় থাকে লোকেশন, আমরা যেমন আমাদের প্রোফাইল একটু আগে ক্রিয়েট করার সময় লোকেশন দিছি, তাই না? দেন এই বিষয়বস্তুগুলো, দেন হচ্ছে কোন কোম্পানির ওনার, মানে যার প্রোফাইল থেকে আপনি তার নাম, ফোন নাম্বার নিতেছেন, উনি কি করে বা কোন কোম্পানিতে আছে, ফ্রিল্যান্সিং করে নাকি ডিজিটাল মার্কেটিং করে, এগুলার তারপর এইভাবে এক্সেল শিট ছাড়ছে, এভাবে জাস্ট একটা এক্সেল শিট সাজিয়ে আপনার ক্লায়েন্টকে জমা দিয়ে দিলেই মোটামুটি আপনার এই ধরনের যে কাজগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কমপ্লিট। এটা খুবই সহজ একটা কাজ। আর এই লিড কালেক্ট করার জন্য আপনি চাইলে দুইটা টুল ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই ওয়েবসাইট, হ্যাঁ, darksoap.com, ঠিক আছে, এই darksoap.com-টা আপনি ইউজ করতে পারেন। এটার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে লিঙ্কডইনের যে লিডগুলো রয়েছে, ক্লায়েন্টরা যে লিড কালেকশনের কাজগুলো দেয়, এটা আপনি অটোমেশনের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। এই ওয়েবসাইটে এসে একটু ঘাটাঘাটি করে এই টাইপের ভিডিওগুলো দেখে ওদের কাজ সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন। আরেকটা ওয়েবসাইট আমি শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার snow.io, ঠিক আছে, এটার মাধ্যমেও আপনি হচ্ছে গিয়ে লিঙ্কডইন থেকে প্রফেশনালি হচ্ছে গিয়ে অটোমেশনের মাধ্যমে কোনো হ্যাসেল ছাড়া, ঝামেলা ছাড়া আপনি হচ্ছে গিয়ে লিড কালেক্ট করতে পারবেন। তো এই দুটো ওয়েবসাইট মোটামুটি লিঙ্কডইনের লিড কালেকশনের জন্য অটোমেটেড দুটা সফটওয়্যার বা দুটা ওয়েবসাইট, যেটা খুবই ওয়ার্ল্ডে পপুলার অ্যান্ড টপ র্যাঙ্কিং দুটো ওয়েবসাইট। এই দুটো আপনি ইউজ করতে পারেন, একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন এগুলো নিয়ে অ্যাভেলেবেল অসংখ্য ভিডিও রয়েছে, ঠিক আছে, এই দুটা আপনি ইউজ করতে পারেন ফাইবারের লিড জেনারেশনের কাজটা করার জন্য লিঙ্কডইন থেকে। ওকে, তো আমরা আমাদের লিঙ্কডইনে আবার ফেরত আসতেছি। তো আসার পর এখন আমরা এখানে কিছু বিষয়বস্তু দেখব। তো সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে মিতে ক্লিক করব, মিতে ক্লিক করার পর ভিউ প্রোফাইল আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা এখন ওপেন হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে একটা কভার ফটো আপলোড করতে হবে। আপনার একটা কভার ফটো আপলোড করে নেবেন, দেন এখানে এখানে আপনি এডিট বাটনে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে নাম, তারপর হচ্ছে গিয়ে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট মানে জব টাইটেল, তারপর হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ইনফো, এগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে প্রোফাইল সেকশন, এখানে মোরে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে এগুলো ডাউনলোড করতে পারবেন। এরপর একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন এগুলো অ্যাড করতে বলতেছে। এখানে এডুকেশন, মানে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি বা কোন জায়গা থেকে কাজ শিখছেন, ঠিক আছে, এগুলো এখানে অ্যাড করতে হবে। মানে পুরোটা একটা সিবির মতো, আপনি আপনার সিবিতে যা যা ইম্পোর্ট করেন তো ওই টাইপেই আপনার এই লিঙ্কডইনের প্রোফাইলটা সাজাইতে হবে একদম ওই ধারা দিয়ে। আর আপনি এটার আইডিয়া নেওয়ার জন্য লিঙ্কডইনে কোনো একজন প্রফেশনাল মানুষের হচ্ছে কি আপনি অ্যাকাউন্ট দেখতে পারেন। যেমন আমরা একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাই, যেমন দেখেন এটা হচ্ছে একটা প্রফেশনাল মানুষের হচ্ছে গিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে একটা হচ্ছে কভার ফটো আপলোড করা, একটা প্রফেশনাল ছবি দেওয়া, জব টাইটেল দেওয়া, দেন দেখেন অ্যাবাউট সেকশনটা খুব সুন্দরভাবে দেওয়া, দেন হচ্ছে গিয়ে ফিচারের মধ্যে সে কি কি করছে, তার হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সগুলো, কি কি সার্টিফিকেট অর্জন করছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিছে, হ্যাঁ, তারপর দেখেন তার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কোন জায়গা থেকে কি করছে, দেন হচ্ছে লিঙ্কডইন অ্যান্ড হচ্ছে সার্টিফিকেশন, এগুলো হচ্ছে অ্যাড করা স্কিল, সে কোন কোন স্কিল ডেভেলপ করছে, যেমন সে ফ্রিল্যান্সার, ড্রয়িং, তারপর হচ্ছে গিয়ে ড্রামা, ওয়েভার বা এই টাইপের কিছু একটা লেখা আছে, তারপর সে কোন কোন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, মানে স্কিলটা
দেন হচ্ছে গিয়ে কোন কোন ল্যাঙ্গুয়েজে সে এক্সপার্ট, বাংলা ইংলিশ হিন্দি, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ইন্টারেস্ট, হ্যাঁ কোম্পানিজ স্কুল, এগুলো সব কিছু অ্যাড করে দিছে, মানে তার একটা সুন্দর পোর্টফোলিও সে তৈরি করছে। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে কয়েকটা মানুষের অ্যাকাউন্ট দেখে একটা আইডিয়া নিয়ে সুন্দরভাবে আপনি হচ্ছে গিয়ে এখানে এই বিষয়বস্তুগুলো অ্যাড করে ফেলবেন স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবেন যে এই যে লিনডেনের যে প্রোফাইল সেট আপের যে কাজগুলো মার্কেটে পাওয়া যায় এটা একদম আপনার কমপ্লিট। ওকে, সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর মোটামুটি আমাদের কাজগুলো দেখান, তো এরপর আমরা যদি এখানে ওয়ার্ক অপশনে ক্লিক করে এই উপরে, দেন এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা চাইলে একটু যদি নিচে আসি, ক্রিয়েট এ কোম্পানি পেজ, ফেসবুকে যেমন আমরা পেজ ক্রিয়েশনের কাজ শিখেছিলাম ঠিক তেমনি লিনডেনের মধ্যেও ফেসবুকের মধ্যে পেজ খোলা যায়, ঠিক আছে, যেটাকে লিনডেন পেজ বলে। ফেসবুকে যেমন ফেসবুক পেজ বলতাম, লিনডেন হচ্ছে লিনডেন পেজ। তো লিনডেন পেজ ক্রিয়েটের উপরেও মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়। তো এখানে ক্লিক করে ফেসবুকের মধ্যে হচ্ছে কি আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন, একদম সিমিলার টাইপ জিনিস, সেজন্য দেখালাম না। এরপর এখানে আপনি চাইলে লিনডেনও গ্রুপ ক্রিয়েট করতে পারবেন ফেসবুক গ্রুপের মতো। এরপর হচ্ছে গিয়ে ফাইন্ড লিড, এখানে ক্লিক করে লিড ফাইন্ড করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, ফেসবুকে যেমন অ্যাড রান করেছি আমরা, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে। দেন পোস্টে জব, আপনি পোস্টে জবে ক্লিক করে হ্যাঁ আপনার যদি চাকরি দরকার পড়ে তাহলে এখানে জব পোস্ট করতে পারবেন। দেন অনেকের কাছে এই জব পোস্টটা যাবে যাদের দরকার, আপনার এই প্রোফাইল দেখে, আপনার জব পোস্ট দেখে আপনাকে হচ্ছে গিয়ে হায়ার করে নিবে। তো লিনডেনটা জবের মার্কেটে, তো লিনডেনটা একটা প্রফেশনাল জব মার্কেট, তো লিনডেনটা একটা প্রফেশনাল জব মার্কেট,
তো লিন্ডেনটা একটা প্রফেশনাল জব মার্কেট হিসেবেও বহুল পরিচিত, তাই লিন্ডেনে প্রফেশনালি একটা জব যদি পোস্ট করেন আপনার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এখানে সবাই প্রফেশনাল মানুষ। আর প্রতিনিয়ত আপনি আপনার প্রোফাইলে হ্যাঁ হচ্ছে গিয়ে ফেসবুকে যেমন হচ্ছে গিয়ে আপনি করতেন যে যে আর আপনি হচ্ছে গিয়ে প্রতিনিয়ত আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে এখানে ডেইলি বেসিসে আপনার প্রফেশনাল সার্ভিস রিলেটেড বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় মেনটেনার, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট মেনটেনার, তাহলে আপনার ক্লায়েন্টের প্রফেশনাল সার্ভিস রিলেটেড সুন্দর সুন্দর পোস্ট করবেন অ্যান্ড নতুন নতুন হ্যাঁ প্রফেশনাল মানুষের সাথে কানেকশন মানে ফ্রেন্ড বাড়াবেন, তাহলে দেখবেন যে আপনার যে সার্ভিসগুলো আছে এগুলো অর্গানিকভাবে প্রফেশনাল মানুষের নজরে আসতেছে, দেন তারা আপনাকে হায়ার করে নিবে। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমরা এই ওয়ার্কে ক্লিক করবো, দেন হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজে ক্লিক করবো। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে ক্যাম্পেইন ম্যানেজার, মানে ফেসবুকের অ্যাড ম্যানেজারের মতো লিনডেনের ক্যাম্পেইন ম্যানেজার। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা লিনডেনে অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, কারেন্সি কোন কারেন্সিতে আপনি হচ্ছে গিয়ে অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েট এ লিনডেন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট অপশনাল। এখানে আপনার একটা লিনডেন পেজ ক্রিয়েটের অপশন একটু আগে দেখাইছিলাম, অথবা আপনি যদি লিনডেন এখান থেকে ক্রিয়েট না করেন এখানে ক্রিয়েট নিউ লিনডেন পেজের অপশন আছে, এখানে ক্লিক করে নতুন একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন অ্যান্ড ওটাকে কানেক্ট করে দিতে পারেন। ফেসবুকে যেমন একটা অ্যাড পেজ থেকে রান হইতো, লিনডেনেও একটা হচ্ছে গিয়ে পেজ থেকে কিন্তু একটা রান হবে, ওকে। তো এখানে আপনি এগুলো দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এখানে গট ইট এ ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অবজেক্টিভ সিলেকশন, অডিয়েন্স সিলেকশন, অ্যাড ফরম্যাট, প্লেসমেন্ট, বাজেট এন্ড শিডিউল, কনভার্সন ট্র্যাকিং, এই সবগুলো বিষয় কিন্তু আমরা ফেসবুকে দেখে আসছি, তাই না। তো সেম প্রসেসে জাস্ট হচ্ছে একটা অ্যাড রান করে দিতে পারবেন, জাস্ট মানে জিনিসটা সেম, জাস্ট অপশনগুলো এদিক ওদিক ঘোরানো পেঁচানো আছে আর কি, বাট সবকিছু কিন্তু সেম। তো এখান থেকে হচ্ছে কি আপনি ক্যাম্পেইনের একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কত ডলার স্পেন্ড হয়েছে এটা দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনি এডিট বাটনে ক্লিক করে এগুলো এডিট করতে পারবেন, এরপর নেক্সটে ক্লিক করতে হবে, এরপর অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ওয়েবসাইট ভিজিটর অ্যাড নিতে পারেন, এঙ্গেজমেন্ট অ্যাড নিতে পারেন, ভিডিও ভিউজ অ্যাড রান করতে পারেন, লিড জেনারেশন অ্যাড রান করতে পারেন, ফেসবুকের মতো সেম প্রসেস ওয়েবসাইট কনভার্সন, জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাড রান করতে পারেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই সবগুলো কিন্তু ফেসবুকে আপনারা দেখে আসছেন, তাই আমি আর দেখাচ্ছি না। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা টিউটোরিয়াল দেখাচ্ছে, আপনি চাইলে এটা দেখে হচ্ছে গিয়ে একদম প্রফেশনালি হচ্ছে গিয়ে শিখে নিতে পারেন, ওকে। এরপর হচ্ছে গিয়ে আমরা নিচে আসবো, এখানে অডিয়েন্স, তো আপনি এখান থেকে যে কোনো আগে একটা সিলেক্ট করবেন, ধরেন আমরা হচ্ছে কি লিড জেনারেশন অ্যাড চালাবো, এখানে ক্লিক করলাম। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশনগুলো ওপেন হয়ে গেছে, এখান থেকে আমাদের এডিট বাটনে ক্লিক করে লোকেশনটা সিলেক্ট করতে হবে, তো আমরা এখানে হচ্ছে গিয়ে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে পারি, আমরা বাংলাদেশ দিই, আমরা বাংলাদেশ দিলাম। এরপর নিচে আসতে হবে, নিচে আসার পর এখান থেকে ইনক্লুড এক্সক্লুড ন্যারো ফেসবুকের মতো এগুলো করতে পারেন। এরপর হচ্ছে কি অ্যাড ফরম্যাট কোন জায়গায় আপনার একটা শো করবে বা কিভাবে শো করবে এটা সিলেক্ট করতে হবে, ধরেন আমাদের ভিডিও অ্যাড আকারে শো করবে বা ইমেজ অ্যাড আকারে শো করবে, এটা আপনার ইচ্ছা, ধরেন যেটা আছে এটাই থাক, আমরা এটা সিলেক্ট করলাম। এরপর নিচে আসতে হবে, এখানে হচ্ছে গিয়ে আপনার ক্যাম্পেইনই, এরপর একটু নিচে আসার পর এখানে হচ্ছে কি আপনার অ্যাসোসিয়েটেড কোম্পানি পেজ, ফেসবুক পেজের মাধ্যমে যেহেতু আমরা অ্যাড চালাইছি লিনডেনেও লিনডেন পেজের মাধ্যমে অ্যাড চালাইতে হবে, তো অবশ্যই একটা লিনডেনে পেজ খুলে নেবেন অথবা এখানে ক্রিয়েট নিউ লিনডেন পেজে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, তো এখানে ওই লিনডেন পেজের লিঙ্কটা দিতে হবে। তো আপাতত হচ্ছে কি আমরা আমাদের জাস্ট লিনডেনের লিঙ্কটা দিয়ে জাস্ট যাই দেখানোর সুবিধার্থে, পরবর্তীতে আপনি প্রফেশনালি করে নেবেন, ওকে। তো আপাতত হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে আমাদের বাজেট দিতে হবে, ডেইলি বাজেট, ঠিক আছে, অথবা এখান থেকে লাইফ টাইম বাজেট, ফেসবুকের মতো ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, অথবা সেট বোথ এ ডেইলি অ্যান্ড লাইফ টাইম বাজেট, এটাও সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গিয়ে শিডিউল করতে পারবেন অথবা হচ্ছে গিয়ে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট দিয়ে দিতে পারবেন, ফেসবুকের মতোই, আমি আর বিস্তারিত বলতেছি না, আপনারা এগুলো অলরেডি জানেন। এরপর এখানে হচ্ছে গিয়ে আপনার অপটিমাইজেশন গোল, এখানে যা আছে তাই থাকে, এখানে কিছু করা লাগবে না। এরপর নিচে আসার পর এখানে হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ কনভার্সন, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি হচ্ছে গিয়ে সেটিং, ক্যাম্পেইন অ্যান্ড সোর্স এগুলো আপনি দিয়ে দিবেন, তো আমি আর দিয়ে দেখাচ্ছি না, আমরা ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে আপনার ফাইনালি হচ্ছে গিয়ে অ্যাডসটা সেট আপ হয়ে যাবে। এরপর তৃতীয় নাম্বার স্টেপে ফেসবুকে যেমন আমরা ইমেজ সিলেক্ট করছি, তাই না,
তারপর হচ্ছে গিয়ে টেক্সট দিছি, তারপর কল টু অ্যাকশন বাটন সেট করছি। তো ওই টাইপের হচ্ছে কি আপনাকেও এখানে ওগুলো সেট করতে হবে। করার পর অ্যাট লাস্ট এই দেখেন রিভিউ অ্যান্ড লঞ্চ অপশন রয়েছে, লাস্টে জাস্ট আপনি রিভিউ অ্যান্ড লঞ্চে ক্লিক করে দিলে ফেসবুকে যেমন রিভিউর জন্য চলে যাইতো, ফেসবুক টিম তাকে রিভিউ করে আমাদের একটা অ্যাক্টিভ করে দিত, ঠিক তেমনি লিংকডইনের কাছে সেটা রিভিউর জন্য চলে যাবে। অ্যান্ড তারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সেটা রিভিউ করে আপনার কি করবে একটাকে অ্যাক্টিভ করে দেবে, দেন লিংকডইনেও প্রফেশনালি আপনার একটা অ্যাড রান হয়ে যাবে। এভাবে মূলত হচ্ছে গিয়ে লিংকডইনে যদি কোনো বায়ার আপনাকে বলে একটা অ্যাড রান করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি এভাবে হচ্ছে গিয়ে প্রফেশনালি ফেসবুকের ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে লিংকডইনের এই অ্যাকাউন্টটাকে ইউজ করে সুন্দরভাবে একটা লিড জেনারেশন অ্যাড বা যে কোনো একটা অ্যাড আপনি আপনার ক্লায়েন্টকে তৈরি করে দিতে পারবেন। সো আজকের ক্লাসে মূলত এই পর্যন্তই ছিল। আপনারা অপশনগুলো সম্পর্কে আরও ঘাটাঘাটি করবেন, এখানে মেসেজ বাটনে ক্লিক করলে আপনি আপনার যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, আপনার যে বায়াররা পাবেন বায়ার পাবেন ওদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এখান থেকে তাদের সাথে বিভিন্ন চ্যাটের অপশন রয়েছে এগুলো করতে পারবেন। তো এইভাবে মূলত হচ্ছে গিয়ে লিংকডইনে কাজ করতে হয়। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করুন। আসসালামু আলাইকুম।